ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পেশাভিত্তিক মানব সম্পদ প্রেরণ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে সারাওয়াক বিজনেস ফেডারেশনের সঙ্গে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চুক্তি সই হয়েছে। 13 জুলাই মালয়েশিয়ার সারাওয়াকের রাজধানী কুচিংয়ে সারাওয়াক বিজনেস ফেডারেশনের অফিসে এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার এবং সারাওয়াক বিজনেস ফেডারেশনের প্রেসিডেন্ট আবাং হাজি আব্দুল করিম বিন তুন দাতুক আবাং হাজি ওপ্যাং। 2016 সালে প্রতিষ্ঠিত SBF সারাওয়াকের 21টি শীর্ষ শিল্প ও ব্যবসায়ী সংগঠনকে প্রতিনিধিত্বকারী একটি সংস্থা হিসেবে কাজ করে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসার প্রসার, ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ রক্ষা এবং ব্যবসায়ী সম্প্রদায়কে প্রভাবিত করে এমন সমস্ত বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এছাড়াও রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তরুণ উদ্যোক্তা এবং ব্যবসার পরামর্শদাতা হিসাবে এবং সরকারি বেসরকারি সেক্টরের মধ্যে একটি সক্রিয় সেতু বন্ধ হিসেবেও SBF মুখ্য ভূমিকা পালন করে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে ব্যবসায়িক শীর্ষ সম্মেলন, ব্যবসায়িক প্রতিনিধিদের পরিদর্শন, বাণিজ্য মেলা, ব্যবসায়িক নেটওয়ার্কিং আয়োজন করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সারাওয়াকের বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠনের চাহিদার আলোকে দক্ষ মানব সম্পদ নিয়োগ, বাংলাদেশি ছাত্র ও পেশাভিত্তিক কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, সেমিনার বা অন্যান্য শিক্ষামূলক উদ্যোগ, অভিজ্ঞতা বিনিময় সহ সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন ও সারাওয়াক বিজনেস ফেডারেশন সহযোগিতার মাধ্যমে কাজ করবে। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।